ব্যস্ততা বাড়ছে নিউ মার্কেটের ঈদ কেনাকাটায় ক্রেতার সমাগমে সরগরম হয়ে উঠেছে প্রতিটি দোকান রক্তক্ষয়ী সংঘর্ষের আতঙ্ক কেটে গেছে হাসি ফিরেছে বিক্রেতাদের মুখে রাখা হয়েছে বাড়তি নিরাপত্তা সময় যত গড়িয়েছে ক্রেতার সমাগম ততই বেড়েছে নিউ মার্কেটে খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত ঈদের সময় নিউ মার্কেট এলাকায় পুলিশের উপস্থিতি স্বাভাবিকভাবেই থাকে তবে দুই দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের কারণে পুলিশের তৎপরতা একটু বেশি চোখে পড়েছে আমরা মূলত থানা এলাকায় সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার্থে আসছি কাস্টমার একটু ভয়ভীতি ছিল কিন্তু কোনো ভয়ভীতি কোনো কিছু নাই সবাই আসতে পারেন কোনো সমস্যা নেই অনেকের মনে এখনো সংঘর্ষের আতঙ্ক আছে অনেকের তা কেটে গেছে তবে ঈদ কেনাকাটায় সে আতঙ্ককে পাশ কাটিয়ে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা ভয় তো অবশ্যই লাগে বাসা থেকে বের হয়েছি একটু ভয় তো আসি অবশ্যই কারণ বিপদাবাদ হইতে আর সময় লাগে না হ্যাঁ আতঙ্ক তো কাজ করছিল এই জন্য সকাল সকালে আসছি আবার সকাল সকালে চলে যাব আতঙ্ক তো একটু ছিলাম কিন্তু তারপরেও সব স্বাভাবিক হবে আবার আসবো মার্কেট করতে সকালের দিকে কিছুটা ফাঁকা দেখা গেলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম বাড়তে থাকে দুপুর নাগাদ তিল ধারণের ঠাঁই নেই নিউ মার্কেটের প্রতিটি অলিগলিতে দেখে মনেই হয় না এখানে দুদিন আগেও থমথমে পরিস্থিতি বিরাজ করছিল এখন অস্থির পরিবেশ হয়েছে তার কারণে মার্কেটে আসা ভালো লাগতেছে যে রিজনেবল প্রাইসের ভিতরে আমরা পাইতেছি সব কিছু মিডিয়ার প্রচারে আমরা একটু আতঙ্কটা থেকে মুক্তি পেলাম আশা করা যায় ভালো হবে যাতে কাস্টমার টুকটাক আসতেছে সংঘর্ষের সূত্রপাত ওয়েলকাম ফাস্টফুড ও ক্যাপিটাল ফাস্টফুডের দোকানিদের মধ্য থেকে ফলে এই দুটি দোকান এখনও বন্ধ রয়েছে খান আলামিন আরটিভি ঢাকা রাজধানী নিউ মার্কেটে রয়েছেন সহকর্মী শরীয়ত খান সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি শরীয়ত শরীয়ত আজ তো শুক্রবার ক্রেতাদের ভিড় এবং কেনাকাটা সম্পর্কে সবশেষ কি দেখছেন হাবিবা আপনি জানেন যে দুই দিন বন্ধ থাকার পর গতকাল থেকে নিউ মার্কেট এবং আশপাশের সবগুলো মার্কেট খুলেছে এবং গতকাল কিন্তু তেমন ভিড় দেখা যায়নি ঈদের কয়েকদিন বাকি থাকলেও নিউ মার্কেটে যেমন ভিড়টা দেখা যায় সেই ভিড়টা গতকালকে দেখা যায়নি এমনকি আজকে যে ছুটির দিন সকাল থেকেও তেমন কোনো ভিড় লক্ষ্য করা যায়নি তবে বিকেল থেকে কিছুটা এই মার্কেটগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে ক্রেতারা আসতে শুরু করেছে এবং ব্যবসায়ীরা যে চিন্তিত ছিল তাদের আসলে এবার কি হবে সেটা আসলে এখন একটু কমেছে তো আপনি দেখতে পাচ্ছেন যে নিউ মার্কেটের আশপাশে এখন অনেকটা কিছুটা ভিড় দেখা যায় তবে যেমন আজকে ছুটির দিন উপলক্ষে যেমন ভিড় আশা করেছিলেন তো সেটা হচ্ছে না এছাড়াও আরেকটি কারণ হলো আজকে দুপুর থেকে বিকেল থেকেই আসলে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টির জন্য মনে করা হচ্ছে যে আসলে এখন ক্রেতারা আজকে কম আসছে তো এই দেখতে পাচ্ছেন যে এখানে যানজট কিছুটা রয়েছে তবে ক্রেতা মার্কেটের ভেতরগুলোতে কিন্তু ক্রেতারা কিছুটা কম তো তবে এ আরেকটি বিষয় হলো যে করোনার ভাইরাসের পরিস্থিতিতে এখন পর্যন্ত পুরোপুরি ঠিক হয়নি কিন্তু তারপরও বারবার বলা হয়েছিল যে সবাইকে মাস্ক ব্যবহার করতে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে কিন্তু স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা কেউ বেশিরভাগ মানুষ মাস্কও ব্যবহার করছেন না তো এই অবস্থায় আসলে মার্কেটের ভিড় মার্কেটের ক্রেতা আরও দ্রুতই বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা হাবিবা এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি ধন্যবাদ আপনাকে এতক্ষণ রাজধানীর নিউ মার্কেট এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শরীয়ত খান